গত 6 মাস হলো প্রতিদিন অফিসের পরে আমি তুমি এইখানে এই জায়গায় এসে দেখা করছি। সকলে রজন্তে তাই আমি আমি বলছিলাম কি কারো চোখে ধরা পড়ার আগে আমাদের প্রেমের জন্য আরেকটা আলাদা জায়গা খুঁজে বের করতে হবে, এই কথা তো? হ্যাঁ, এমন একটা জায়গা যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি, যেখানে আমরা মন খুলে কথা বলতে পারব। বাস তেমনি রোমান্টিক জায়গা তো একটাই। তুমি খুশি তো? কিছু বলবে না? ও, আজ তো ফুলসজ্জার রাত্রি। ফুলসজ্জার রাত্রে মেয়েরা নাকি আগে কথা বলে না, তাই না? কি কিছু বলবে না? হ্যাঁ শোনো, ফিল্মে সে হিরোইনদের মতো লজ্জা টজ্জা ছেড়ে আমার সাথে কথাবার্তা বলো, বুঝলে? আচ্ছা বুঝলাম, তুমি তাহলে চাইছো ওই ফিল্মের হিরোদের মতো আমি তোমার ঘোমটা সরিয়ে ধীরে ধীরে তোমার সুন্দর মুখটা তুলে তোমার লাল লাল ঠোঁটে একটা ছোট্ট চুমু দিয়ে দিই, এই কথা না? ঠিক আছে, মানে বিয়ের রাত না পেরোতেই স্বামীকে পোকা বানাতে শুরু করেছো? হ্যাঁ সরি সরি। আরে সরি কেন? লোকে বলে দুধ পড়াটা অশুভ লক্ষণ। সব বাজে কথা, আমি একদম বিশ্বাস করি না। এসো বসো। ইস, দুধ লেগে তোমার সারা মুখে কি হয়ে গেছে? বেশ তাহলে মুছে দাও, ওটা দিয়ে না, তোমার এই লাল লাল ঠোঁট দিয়ে। এই ছাড়ো। যাই হোক বাবা, কাজটা কিন্তু ভালোভাবেই হয়ে গেল, হরিবোল করে এবার তাহলে তুমি কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ, আরে এটা কথা বলা চলন্ত পুতুল, বউ এটা বাপের বাড়ি থেকে এনেছে। হ্যাঁ, ও সুন্দর কথাও বলে, বিনি আমায় দেখিও ছিল, দেখবে। হ্যালো, মিলি, কোটিপতি, এখন তাহলে দাবি দেওয়ার এতটুকুই পেয়েছি। হরি বল, দেখা যাক বাকি সম্পত্তি কবে আসছে। মা, চিনি আর চাপাতাটা কোথায় রেখেছেন? আমি চা করে দিই। তোকে ব্যস্ত হতে হবে না, আমি চা করে নিয়েছি। একি আপনি কেন করলেন? আমায় বললে আমি করে দিতাম। একি কথা বলছিস বলতো, তোর এই বাড়িতে আসা দুদিনও হয়নি, আমি থাকতে তোকে দিয়ে কাজ করাবো? ঘরে এত চাকর বাকর থাকতে আমি যদি তোকে দিয়ে কাজ করাই, লোকে বলবে কেমন তোর শাশুড়ি কে জানে, বউটা আসতে না আসতে কাজে লাগিয়ে দিল। সময় আসো করবি। না মা, আপনি কাজ করবেন আর আমি চুপচাপ বসে থাকবো, সেটা হবে না। আরে আমিও কি চুপচাপ বসে থাকতে পারবো? কাজ করে করে আমারও অভ্যেস হয়ে গেছে, আর কাজ না করলে আমার মোটেই ভালো লাগে না। তাহলে আচ্ছা বেশ, আমার যদি কাজ থেকে ছুটি দিতে চাস তবে তুই নাই একটা কাজ কর, আমায় একটা সুন্দর ফুটফুটে নাতি এনে দে, সেই খেলনা নিয়ে আমি সময় কাটাবো আর তুই তোর কাজ করতে থাকবে। পাগলিটা, এই নে তোদের দুজনের চা। আসুন, ওবি স্নানের জন্য গরম জল করেছি, খবরদার তুই নিয়ে যাবি না, কোনো চাকর বাকরকে বলবি ওরা নিয়ে যাবে। আর হ্যাঁ, এই বাড়ির জন্য তুই একদম চিন্তা করবি না, আমি এদিকে সব সামলে নেব। যা, আজ আমি একদম একা হয়ে গেলাম রে মিনি, একদম একা হয়ে গেলাম। আমার বাবাকে কিচ্ছু বলে না, চুপ, ওই কাঁচটা নিজে মরে।
আছে আর তোর মতো একটা হতচারি কে গলায় ঝুলিয়ে দিয়ে গেল চল ওঠ যা রান্নাঘরে যা এখানে বসে কাঁদলি গেলে উপর থেকে কি তোর বাপ এসে রান্না করবে শোন আজ অব্দি কোটিপতির মেয়ে বলে পায়ের উপর পা ফেলে বেশ আরাম করেছি আজ আপনি কেন এরকম বলছেন মা আমি কি এমন ভুল করেছি যে বুঝতে পারছো না আজ অব্দি ঘরে বসে বসে বেশ আরাম করে ভাত গিলছিলি একটা কোটিপতির মেয়ে ভেবে তোর সব বদমাইশি সহ্য করলাম এখন আর সেসব এখানে চলবে না আজ থেকে চা জল খাবার থেকে শুরু করে রান্না করা বাসন মাজা এমনকি ঘরে সব কাজ করবো তোকেই করতে হবে যা যা করে আনবি যা আবার হা করে দেখছিস কি আরে যা আমাকে কি কালি যেতে হবে হ্যাঁ অনেকদিন হলো আমরা কেউ ওখানে যাইনি প্রোডাকশন কেমন চলছে বোঝা যাচ্ছে না তাছাড়া ইনকাম ট্যাক্স থেকে নোটিশও এসে গেছে কাল শকুনি বলছিল ম্যানেজারের ফোন এসেছিল ওখানে ওয়ার্কারদের কোনো প্রবলেম চলছে হ্যাঁ রে ভাগ্নি নিজে যদি নিজের জিনিসের উপর নজর না রাখিস তাহলে লোকেরা উপরি মাল ভেবে সব হরিবোল করে দেবে আর এই পরিস্থিতিতে নিজে বুঝে সুঝে না নিলে চিরদিনের জন্য ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ রে অভি মামা ঠিক কথা বলেছে এই বয়সে বাবাকে পাঠানো ঠিক হবে না আমি বলি এখন থেকে তুই রায়পুরের ফ্যাক্টরির সব দায়িত্ব সামলে নে ঠিক আছে বিনি কাল বিকেল বেলা আমি অফিস থেকে ফিরে একটু রায়পুর যাব তুমি আমার সুটকেসটা গুছিয়ে প্যাক করে রেডি করে দিও আচ্ছা আরে মা তোমরা খেতে বসো কখন বসবে হ্যাঁ হ্যাঁ আমি বসছি তুমি বসো যাও তবে বিনি তো খাবে না কেন ওর তো উপোস ওকে তো হাজারবার মানা করলাম ওই উপোস টুপোস করিস না তা কি আমার কথা শুনছে বলছে কিনা বাচ্চার ভালোর জন্য উপোস করছি কিন্তু বিনি বাচ্চাকে সুস্থ সবল রাখতে হলে এই সময় মায়ের ভালো খাওয়া দাওয়া করা দরকার তুমি খেলে তবে না বাচ্চা সুস্থ থাকবে হ্যাঁ আমি তো তাই বলছি আরে মা ভালো খা আরামে শো তোর যত উপোস টুপোস সব আমি করব তা আমার কথা শুনছে কোথায় দেখো বিনি আজ থেকে তোমার এই উপোস টুপোস ছাড়ো যাও খেতে বসো যাও হাই মা হাই না না ব্রত অর্ধেক অবস্থা ভেঙে দিলে অমঙ্গল হবে ছাড়ো ভি ওর বিশ্বাস আছে তাছাড়া ও যা বলছে ঠিক কথাই বলছে উপবাস ব্রত এসব ভাঙাটা আদৌ উচিত নয় আর এমা বিনি যাতে একটু আচার নিয়ে আয় তো ঠিক আছে আমি নিয়ে আসছি ও পড়ে রাখা আছে তো ও পাবে না এই চুপ আমার অনুমতি বিনা তুই এ ঘরে মুখ খুলতে পারবি না সে খাওয়ার জন্যই হোক কি কান্নার জন্যই হোক আর শোন যদি অবিনাশের সাথে তুই কথা বলেছিস তোর একদিন কি আমার একদিন ওর থেকে সবসময় দূরে থাকবি আর হ্যাঁ অবিনাশের সুটকেস প্যাক করবার দরকার নেই সকালে উঠে তুই তোর কাজ করবি ওর সামনে আসবি না ওর সুটকেস আমি প্যাক করব বুঝলি আমার সুটকেস প্যাক হয়ে গেছে একি মা তুমি কেন প্যাক করছো বিনি করলেই তো হতো বিনি কই সব দিনের মতন বলে গেল মন্দিরে যাচ্ছি কিন্তু সেই কোন সকালে গেছে এখনো তার দেখা নেই সেই জন্য ভাবলাম তোর যদি দেরি হয়ে যায় ও তো আসেনি আমি তো সুটকেসটা